স্কুলে যাচ্ছিলাম, তো মোটামুটি একটা ভিডিও ভাবছি দিয়ে দিই। ব্যাপারটা হচ্ছে WBCS AB রেজাল্টটা তুমি আউট হয়েছে, তোমরা জানোই তো। পার্সোনাল টেস্টের জন্য যেটা বলা হয়েছে, এই গ্রুপের জন্য 22 তারিখ থেকে শুরু হচ্ছে আর বি গ্রুপের জন্য 7 ডিসেম্বর থেকে। টাইম এবারে একটাই দিয়েছে, 12টা থেকে 2:30, অন্যবারে 2টো দেয়, তো এবারে যাই হোক করে একটা শিফটই দিয়েছে, ভালো কথা। তো 231 জনের সিলেকশন পেয়েছে, সেটা তোমরা জানো, এবং অলরেডি ডেটটা ঘোষণা করে দিয়েছে পার্সোনাল টেস্টের জন্য, তো ভালো কথা। তো যারা পরীক্ষা দেবে বেস্ট অফ লাক, নিজের বেস্টটা দিয়ে দাও, কারণ ইন্টারভিউ একটা এমন জিনিস যেখানে অনেক কিছু জাজ করা হয়, এবং তোমরা অলরেডি এলিজিবল, মানে তোমরা পাস করেছো, কোনো কথা নেই, মানে কোনো ভাষা নেই, আউটস্ট্যান্ডিং। তো এটা হচ্ছে মেন হার্ডেল, বলার কিছু নেই, এটা হার্ডেলটা পার করো, লাইফ একদম ঝিঙ্গালালা যাকে বলে। গ্রুপ এ, গ্রুপ বি সার্ভিস আমাদের রাজ্য সরকারের সবথেকে হায়েস্ট একটা পদ, তো বেস্ট দেওয়ার চেষ্টা করবে, সব তোমরা জানো, বলার কিছু নেই। আর মোটামুটি এগুলোই তোমরা দেখার চেষ্টা করো, কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, মোটামুটি লাস্ট 6 মাসের 2 মাস তো খুব ভালোভাবে দেখবে, যেটা ওয়ার্ল্ড কাপটা হলো, কারেন্ট অ্যাফেয়ার্সটা পুরো, নিজের জেলা, নিজের নাম, নিজের জেলা, নিজের পরিবার, নিজের হবি, নিজের সাবজেক্টস অপশনাল একদম দেখে নাও, আয়নার সামনে মক টেস্ট প্র্যাকটিস করো, যদি তোমরা কোনো কোথাও জয়েন করতে চাও তো করে নাও। তবে মানে এই জিনিসটা সিরিয়াসলি নেবে, কারণ এখান থেকে ফিরে এলে না দুঃখ খুব হয়, মানে এতে তুমি পাস করো না, মোটামুটি মেনে নিতে পারবে, কিন্তু মানে এখান থেকে ফিরে গেলে না দুঃখটা আরও বাড়ে, তখন দুঃখটা কিন্তু কমে না, কারণ আমি নিজে কেস খেয়েছি, তার জন্য তোমাকে বলছি। কারণ মানে তুমি লাস্ট হার্ডেল এটা পেরিয়ে গেলে তুমি কিন্তু মানে সেট, লাইফ সেট, সুতরাং এটা কিন্তু সিরিয়াসলি না, মানে এর থেকে দুঃখ আর নাই। মানে যখন তুমি পার্সোনাল টেস্টে ফেল করবে, মানে যখন মেন লিস্টে বেরোবে, যখন তুমি তোমার নিজের নামটা খুঁজে পাবে না, না মানে সে দুঃখ আর বলার নাই। তো ভালোভাবে ইন্টারভিউ দাও, বেস্ট দাও, ঠিক আছে, লেট করে ভিডিওটা বানালাম আমি, তো বেশি সময় নেই। আর হচ্ছে 19 তারিখ, ঠিক আছে, লেট করেই ভিডিওটা বানালাম, তো বেস্ট দেওয়ার চেষ্টা করো, আর সময় মতো টাইমে পৌঁছে যাবে। যদি 12টার সময় ইন্টারভিউ হয়, তুমি মোটামুটি 1 ঘন্টাকে পৌঁছাও। মেকআপের একটা ব্যাপার থাকে, কারণ তুমি তোমার মনটা সেই দিনে ঘুম থেকে কখন উঠছো, বা কি খেয়েছো, বা পরিবেশটা তুমি দেখছো, গাড়ি পেরিয়ে যাচ্ছে, পিএসসি অফিসের সামনে দেখো একটা বাস স্ট্যান্ড আছে, তার সামনে দেখো কিছু খাবার দোকান আছে, ঠিক আছে, চায়ের দোকানে এসব কিছুগুলো আছে, ওগুলো একটু মানে একটু আগের থেকে যাবে, মোটামুটি 1 ঘন্টাকে যাও, কেন বলতো, মানে ওই যে লোকগুলো আসছে ইন্টারভিউ দিতে, সিকিউরিটি গার্ড, ঠিক আছে, যে একটা পরিবেশটা, ওই পরিবেশটা কিন্তু খুব একটা আমাদের, মানে গাড়িগুলো বারবার যাচ্ছে, মানে অফিসারদের গাড়ি পেরোচ্ছে, মানে ওই জিনিসটা একটা ধাতস্থ হওয়ার ব্যাপার আছে। 1 ঘন্টাকে যাও, দরকার হলে আগের দিন দেখে চলে এসো বাইরের ক্যান্ডিডেট, যারা কলকাতায় থাকো তাদের কোনো প্রবলেম নেই, কিন্তু যারা জেলার থেকে যাচ্ছ তোমাদের একটু নার্ভাস ফিলিং হবে, এটাই স্বাভাবিক, মানে ইন্টারভিউতে নার্ভাসনেস ফিলিং হয় না, এটা অস্বাভাবিক জিনিস, নার্ভাস ফিলিং হবে এবং এটা স্বাভাবিক জিনিস। তো তোমরা ভালোভাবে দেবে পরীক্ষা, বেস্ট উইশেস, আর মোটামুটি চাপ নাও না, কনফিডেন্টটা দেখো, দেখো ইন্টারভিউতে কোশ্চেন পারলে না সেটা মানে ম্যাটার করে না, তুমি কতটা কনফিডেন্টলি উত্তর দিতে পেয়েছো বা পারছো সেটা ম্যাটার করে। তো বেস্ট দেওয়ার চেষ্টা করবে, ভুল হবে, এমনটা নয় কি তুমি হয়তো দেখালো তুমি যে প্রশ্নগুলো ওরা জিজ্ঞেস করলো তুমি হয়তো পারলে না, তার মানে এই নয় তুমি সিলেকশন পাবে না। তুমি কীভাবে উত্তর দিচ্ছ, উত্তর তো সবাই জানে দেবে, কিন্তু তোমার ওয়ে অফ টকিং, বডি ল্যাঙ্গুয়েজ, কীভাবে তুমি উত্তরটা দিচ্ছ, কনফিডেন্স, ঠিক আছে, এটা ম্যাটার করে। তো ভালো দেওয়ার চেষ্টা করবে এবং বেস্ট উইশেস একদম ফাটিয়ে দাও, ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।
একটু ভিউটা দেখো না, ভিউটা এটা পুরো জঙ্গল, ঠিক আছে একদম। এই রাস্তা দিয়ে আমি স্কুলে যাই, ঠিক আছে। তো এই ছিল ভিডিও, একদম বেস্ট দাও যেমন ফাইনালিস্টটা জায়গাটা তোমার থাকে, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।